দক্ষ জনশক্তি এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই দুইয়ের সম্মিলনেই একটি সমাজকে সংস্কার করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবো নতুবা পারবো না হয়তোবা আমাদের আখলাক আছে আমাদের সবকিছুই আছে আমাদের দক্ষ জনশক্তি আছে কিন্তু দক্ষ জনশক্তির মধ্যে পারস্পরিক ঐক্য নাই জামাতবদ্ধতা নাই তাহলে এই দক্ষ জনশক্তি আমাদের বিশেষ কোনো কাজে আসবে না খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক এটাই হচ্ছে আমাদের অধিকাংশ বস্তুবাদী যারা রয়েছেন তাদের চিন্তাধারার মৌলিক বক্তব্য পৃথিবীর সমস্ত অপকর্ম করার পরেও তাদের মধ্যে কোনো প্রকার অনুশোচনা বোধ জাগ্রত হয় না সমকামিতার বিরুদ্ধে কথা বলেছেন এই জন্য এই সমস্ত দেশে তাদের যাওয়া নিষিদ্ধ একদিকে তারা বলছেন বাক স্বাধীনতা থাকতে হবে আবার বলছে যে সমকামিতার বিরুদ্ধে কথা বলা যাবে না পক্ষে বলতে হবে অর্থাৎ তাদের যে কোনো অন্যায়ের পক্ষে কথা বলাটার নাম হচ্ছে বাক স্বাধীনতা এই জ্ঞান অর্জনের মৌলিক দুটো উদ্দেশ্য থাকে একটা সেটা হচ্ছে হককে জানা সত্যকে জানা দ্বিতীয়ত যেটা বাতিল যেটা মিথ্যা সেটা কি চিনতে পারা এমন একটা সময় আসবে এমন একটা ফেতনার যুগ আসবে যেই সময় মানুষ সকাল করবে ইমানদার হয়ে আর তার রাতটা হবে কাফের অবস্থায় একজন সেকুলার শাসককে আনুগত্যের মাধ্যম দিয়ে কখনোই আমরা ইসলামের পথে পরিচালিত হতে পারবো না এই সমস্ত আলেম ওলামারা যারা আলহামদুলিল্লাহ দিনের অনেক এলিম অর্জন করেছেন বটে কিন্তু তাদের চিন্তাধারা বন্ধক দিয়ে রেখেছেন একটা মাজহাবের কাছে চিন্তাধারা বন্ধক দিয়ে রেখেছেন একটা তরিকার কাছে আর এ কারণেই তারা তাকলিদের সাক্ষী অর্থাৎ একজন নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণের এই ফেতনার মধ্যে পড়ে যে তারা তাদের যে মৌলিক যে জ্ঞান জ্ঞানের চর্চা থাকার কথা ছিল কোরআন ও হাদিসের পক্ষে সেই জ্ঞানটা তারা ব্যয় করছেন তাদের মাজহাব রক্ষার স্বার্থে অথবা তাদের তরিকা রক্ষার স্বার্থে অথবা নিজ নিজ স্বার্থ রক্ষার স্বার্থে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বগুড়া নয় রাজশাহী বিভাগীয় অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় যুব সমাবেশে উপস্থিত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি উপস্থিত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ জেলা দায়িত্বশীল বৃন্দ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের জেলা দায়িত্বশীল বৃন্দ এবং সেই সাথে রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে আগত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সংগ্রামী কর্মী ও সুধী মণ্ডলী ভাইয়েরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যার অশেষ রহমতে আজকে এই বৃষ্টি স্নাত দিনে এই বগুড়ার বিভিন্ন এলাকা থেকে এবং সাথে সাথে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে অনেক দূর দূরান্ত সফর করে আমরা বগুড়া জেলার একেবারে প্রাণকেন্দ্র সাতমাথাতে বগুড়া জেলা স্কুলের অডিটোরিয়ামে এসে একত্রিত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের স্বার্থে আমাদেরকে এই কুরবানি করার তৌফিক দান করেছেন তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ বি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যার আদর্শের প্রচার এবং প্রসারের দৃপ্ত চেতনা নিয়ে আজকে আমরা এই অডিটোরিয়ামে এসে উপস্থিত হতে পেরেছি আমরা তার উদ্দেশ্যে সংক্ষেপে দরুদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন একটা জেলায় উপস্থিত হয়েছি যে জেলাটিকে বলা হয় উত্তরাঞ্চলের রাজধানী শুধু উত্তরাঞ্চলের রাজধানী না বলা যেতে পারে বাংলাদেশে যেই সমস্ত জেলাগুলো বিশেষভাবে আহলে হাদিসদের অধ্যুষিত সেই জেলাগুলোর মধ্যে অন্যতম জেলা হচ্ছে এই বগুড়া জেলা সেই বগুড়া জেলাতে আজকে আমরা আমাদের কর্মী ভাইদের কাছ থেকে দায়িত্বশীল ভাইদের কাছ থেকে সুধী মণ্ডলীর কাছ থেকে কী প্রত্যাশা করছি এবং আমাদের মেসেজটা কী সেটা নিয়েই আজকে সংক্ষিপ্ত আমরা আলোচনা করব প্রথমতে যে বিষয়টি বলতে চাইব আমরা যারাই দাওয়াতি ময়দানে কাজ করছি আমাদেরকে অবশ্যই চোখ কান আগে খোলা রাখতে হবে আমরা কোন পরিবেশে দাওয়াতি কাজ করছি কেন দাওয়াতি কাজ করছি কিভাবে আমাদের দাওয়াতটাকে এগিয়ে নিতে হবে
এ বিষয়ে অবশ্যই আমাদের চোখ কান খোলা রাখতে হবে যদি আমরা প্রকৃত অর্থে দায়িত্বশীল হই। আমাদের দায়িত্ব পালন করার জন্য অবশ্যই এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, তারপরে সামনে এগোতে হবে। প্রথম কথা হচ্ছে এই, আমাদেরকে দেখতে হবে আমরা কোন পরিবেশে বর্তমানে আছি, আমাদের যুব সমাজ আজকে কোন অবস্থায় আছে, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই সমাজ কোন পথে চলছে। যদি আমরা এটাকে মোটা দাগে দুই ভাগে ভাগ করতে চাই, তাহলে দেখতে পাবো এই সমাজের অধিকাংশ মানুষ দুই ধরনের জাহেলিয়াতের মধ্যে ডুবে আছে। একদল মানুষ তারা ডুবে আছে বস্তুবাদী জাহেলিয়াতের মধ্যে, তাদের কাছে দুনিয়াটাই সব কিছু, দুনিয়ার জন্য সব কিছু করাটাই তারা তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে ফেলেছে। এই সমস্ত দুনিয়াদার মানুষ যারা রয়েছেন, বস্তুবাদী যারা চিন্তাধারা অধিকারী রয়েছেন, তাদের যেটা মূল দর্শন, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এটাই হচ্ছে আমাদের অধিকাংশ বস্তুবাদী যারা রয়েছেন তাদের চিন্তাধারার মৌলিক বক্তব্য। এই সমস্ত বস্তুবাদী যারা রয়েছেন, যারা দুনিয়াদার, তাদের কাছে হালাল হারাম বলে কিছু নেই। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দাঁড়াতে হবে এই জবাবদিহিতা যেহেতু নেই, এজন্য হালাল হারামের কোনো ভীতি তাদের মধ্যে নেই। কোনোটা তাদের কাছে ভালো লাগলেই সেটা তাদের কাছে ভালো, কোনোটা খারাপ লাগলেই তাদের কাছে সেটা খারাপ, অর্থাৎ তাদের নিজের বিবেক বিবেচনা অনুযায়ী তারা চলাফেরা করে, আর এ কারণে কোনো ধরনের বিধিনিষেধকে তারা মানতে চায় না। তাদের একটা আবার আদর্শ আছে, যারা বস্তুবাদী তারা বলে আমরা ধর্ম মানি না, কিন্তু তাদের একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হচ্ছে বাক স্বাধীনতার ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে চিন্তার স্বাধীনতার ধর্ম। তারা মনে করে আমরা যা খুশি বলতে পারি, আমরা যা খুশি চিন্তা করতে পারি, যা খুশি করতে পারি, আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না, কারণ আমরা স্বাধীন মানুষ। আর এই কারণেই পৃথিবীর সমস্ত অপকর্ম করার পরেও তাদের মধ্যে কোনো প্রকার অনুশোচনা বোধ জাগ্রত হয় না। সম্মানিত উপস্থিতি, আজকের দুনিয়ায় যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো সারা দুনিয়া নগ্নতায় ভরে গেছে, সারা দুনিয়ায় অন্যায় অবিচারে ভরে গেছে, অথচ যারা এই সমস্ত কার্যক্রম চালাচ্ছেন তারা আবার এর পক্ষেই দলিল দিচ্ছেন। আপনারা জানেন বর্তমান বিশ্বে একটা মহামারীর মতো যে বিষয়টি দাঁড়িয়ে গেছে সেটি হচ্ছে সমকামিতার মহামারী। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই, আজকে যে বিশ্ব বলছে বাক স্বাধীনতা চাই, তারপরে চিন্তার স্বাধীনতা চাই, তারা বলছে যে চিন্তার স্বাধীনতার যেহেতু দিতে হবে, বাক স্বাধীনতা যেহেতু দিতে হবে, অতএব যদি কোনো ব্যক্তি সমকামিতার মতো অপরাধেও যুক্ত হতে চায় তাকেও স্বাধীনতা দেওয়া লাগবে। শুধু তাই না, আপনারা কয়েকদিন আগে দেখলেন সুইডেন নামে একটা দেশ আছে, যেই দেশে একজন ব্যক্তি যে কিনা এক্স মুসলিম, আগে মুসলিম ছিল এখন নাস্তিক হয়ে গেছে বা কাফের হয়ে গেছে, সেই ব্যক্তি সুইডেনের সেন্ট্রাল মসজিদ যেটা, সেই মসজিদের সামনে কোরআনকে পুড়িয়েছে এবং পদদলিত করেছে, এবং এই কাজটি সে করেছে আদালতের অনুমতি নিয়ে। সুইডেন আদালত তাকে অনুমতি দিয়েছে এই কাজটা তুমি করতে পারো। এই নিকৃষ্ট ঘটনা ঘটানোর পরে সুইডেনের প্রধানমন্ত্রী বলছে যে আইনগতভাবে কাজটা সে ঠিক করেছে, কিন্তু এই কাজটা না করাটাই ভালো ছিল, এইভাবে না করাটাই ভালো ছিল, কিন্তু আইনগতভাবে কাজটা বৈধ। সম্মানিত উপস্থিতি, কেন বৈধ? বৈধ এই জন্য যে আমাদের বাক স্বাধীনতা থাকতে হবে, চিন্তার স্বাধীনতা থাকতে হবে। অথচ এই সুইডেনেই, সুইডেন কেন, সারা ইউরোপ আমেরিকাতে বর্তমানে জাকির নায়েকের প্রবেশাধিকার নিষিদ্ধ, অনেক বড় বড় আলেম এবং দায়ীদের প্রবেশাধিকার নিষিদ্ধ। কেন কেন আলেম, এই ইসলামী আলেমরা, মুসলিম আলেমরা বা ডাক্তার জাকির নায়েকের মতো দায়ীরা, তারা সমকামিতার বিরুদ্ধে কথা বলেছেন, সমকামিতার বিরুদ্ধে কথা বলেছেন, এই জন্য এই সমস্ত দেশে তাদের যাওয়া নিষিদ্ধ। একদিকে তারা বলছেন বাক স্বাধীনতা থাকতে হবে, আবার বলছে যে না, সমকামিতার বিরুদ্ধে কথা বলা যাবে না, পক্ষে বলতে হবে, অর্থাৎ তাদের যে কোনো অন্যায়ের পক্ষে কথা বলাটার নাম হচ্ছে বাক স্বাধীনতা, আবার তাদের কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নাম হচ্ছে কি বলবো, সেটা একটা অন্যায়। আর এই কারণে তারা ইসলামের নামে কোনো বদনাম করুক কোনো সমস্যা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে কটূক্তি করা হোক তাতে কোনো সমস্যা নেই, আবার কোরআনকে পুরানো হোক, কোরআনকে পদদলিত করা হোক, এতে কোনো সমস্যা নেই, সমস্যা আছে সমকামিতার বিরুদ্ধে কথা বললে। এই হচ্ছে আজকে আধুনিক এই বস্তুবাদী সমাজের এই নিফাকি মুনাফিকি শঠতা, তাদের এই প্রতারণার চিত্র। সম্মানিত উপস্থিতি, আরেক দিকে রয়েছে ধর্মীয় জাহেলিয়াত,
এ বিষয়ে আমরা সবাই কম বেশি জানি। আজকে আমাদের ধর্মীয় সমাজ যেটা, সেই সমাজ কোরআন এবং সুন্নার কথা বললেও কোরআন এবং সুন্নাকে তারা কি প্রকৃত অর্থে অনুসরণ করেন? আবারও বলছি, আমাদের ধর্মীয় সমাজ, এই সমাজে ধর্মীয় মানুষের অভাব নেই, ধার্মিক মানুষের অভাব নেই। বিশাল বিশাল মাদ্রাসা আছে, বড় বড় আলেম ওলামা রয়েছেন যারা সারা বিশ্ব কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। সেই আলেম ওলামারা যারা কোরআন এবং হাদিসের অনুসরণ করার কথা বলছেন, তারা কি প্রকৃত অর্থে কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করেন? আমার মনে হয় আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে বিষয়টা? আপনাদের আওয়াজটা এত নিচু গতির কেন? তার মানে এটা আপনারা সবাই জানেন, এই জন্য নতুন করে বলা লাগছে না, বিষয়টা আসলেই তাই। এই সমস্ত আলেম ওলামারা যারা আলহামদুলিল্লাহ দ্বীনের অনেক এলিম অর্জন করেছেন বটে, কিন্তু তাদের চিন্তাধারা বন্ধক দিয়ে রেখেছেন একটা মাজহাবের কাছে, চিন্তাধারা বন্ধক দিয়ে রেখেছেন একটা তরিকার কাছে, আর এ কারণেই তারা তাকলিদের সাক্ষী, অর্থাৎ একজন নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণের এই ফেতনার মধ্যে পড়ে যেয়ে তারা তাদের যে মৌলিক যে জ্ঞান, জ্ঞানের চর্চা থাকার কথা ছিল কোরআন ও হাদিসের পক্ষে, সেই জ্ঞানটা তারা ব্যয় করছেন তাদের মাজহাব রক্ষার স্বার্থে, অথবা তাদের তরিকা রক্ষার স্বার্থে, অথবা নিজ নিজ স্বার্থ রক্ষার স্বার্থে। ফলশ্রুতিতে তাদের মধ্যে ইত্তিবায়ে সুন্নাতের কোনো দিক দিশা দেখা যায় না। অপরদিকে আরেক দল রয়েছে মূর্খ সমাজ। মূর্খ যারা ধার্মিক, তাদের মধ্যে শির্ক বেদাতের কোনো বাছবিচার নেই। তাদের কাছে শির্কটাই তাওহীদ, তাওহীদটাই শির্ক। তাদের কাছে বেদাতটাই সুন্নাত, সুন্নাতটাই বেদাত। আপনি যখন সুন্নাতের কথা বলবেন তখন তারা বলবে এটা বেদাত, যখন তাদের কাছে বেদাতের কথা বলবেন তখন বলবে না এটা সুন্নাত। এই হচ্ছে আমাদের ধর্মীয় জাহেলিয়াতের বর্তমান অবস্থা। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে যুব সংঘ বাংলার মাটিতে কেন কাজ করছে? বাংলার বুকে 1978 সাল থেকে এই আন্দোলন এই জন্যই কাজ করছে। আমরা চাই এদেশের বুকে এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মাঝহাবি সংকীর্ণতাবাদ। অর্থাৎ এই বস্তুবাদী জাহেলিয়াত এবং সাথে সাথে ধর্মীয় জাহেলিয়াতকে দূর করে এখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সেই বিশুদ্ধ ইসলাম, যে ইসলাম আখেরাতমুখী ইসলাম, সেই ইসলামের পক্ষে কাজ করার জন্যই বাংলাদেশ আহলে যুব সংঘে ময়দানে কাজ করে যাচ্ছে। যারা আমরা যুব সমাজ রয়েছি, বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মী যারা রয়েছি, তাদেরকে অবশ্যই আমাদের এই চ্যালেঞ্জগুলো মাথায় রেখে তারপরেই সমাজের বুকে কাজ করতে হবে, সমাজ সংস্কারের ময়দানে আমাদের কার্যক্রম চালাতে হবে। সম্মানিত উপস্থিতি, কিভাবে আমরা এই জাহেলিয়াতকে মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করব, কিভাবে এই সমাজ সংস্কারের কঠিন ময়দানে আমরা নিজেদেরকে প্রস্তুত করব, এ বিষয়ে আমরা এবার আসি। প্রথমত আমাদেরকে অবশ্যই আগে নিজেকে প্রস্তুত করতে হবে, যে বিষয়ে আমাদের দফতর সম্পাদক ভাই আব্দুর রউফ অলরেডি বলে গেছে, কর্মীদের গুণাবলী কী হওয়া উচিত, কিভাবে আমরা নিজেদের প্রস্তুতি গ্রহণ করব যদি সমাজ সংস্কারের এই কঠিন ময়দানে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হয়, মর্দ মুজাহিদ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই নিজেকে আগে গঠন করতে হবে। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, তাই না? পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে আগে গড়তে হবে। আর এজন্য কর্মীদের কমপক্ষে 4টি গুণ অবশ্যই থাকতে হবে। প্রথম গুণ, তাদেরকে অবশ্যই সর্বদা জ্ঞান অর্জনে ব্যাপৃত থাকতে হবে। জ্ঞান অর্জনের কোনো শেষ নেই। আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বলে আপনার জ্ঞান অর্জন করার শেষ, এটাই কি কথা? জ্ঞান অর্জনের কোনো শেষ নেই। জ্ঞান অর্জনের মৌলিক দুটো উদ্দেশ্য থাকে, একটা সেটা হচ্ছে হককে জানা, সত্যকে জানা, দ্বিতীয়ত যেটা বাতিল, যেটা মিথ্যা, সেটা কি চিনতে পারা। আপনি শুধু সত্যকেই জানলেন কিন্তু মিথ্যাকে আপনি চিনলেন না, তাহলে আপনি নিঃসন্দেহে একদিন ফাঁদে পড়ে যাবেন। আপনি সত্যের জ্ঞান অর্জন করেছেন, আকিদা মানহাজের জ্ঞান আপনি অর্জন মোটামুটি করার চেষ্টা করেছেন, কিন্তু সমাজের বাতিল ফেরকাগুলো সম্পর্কে আপনার তেমন কোনো ধারণা নেই। এই যদি আপনার অবস্থান হয় তাহলে দেখা যাবে আপনাকে একামতের দিনের নাম করে যারা রাষ্ট্র ক্ষমতা অর্জনের জন্য লোক দেখাচ্ছে, এই সমস্ত ভাইরা একদিন এসে আপনাদেরকে প্রতারিত করে বিভ্রান্ত করে ফেলবে। যদি আপনি ফেতনা সম্পর্কে সতর্ক না হন, তাহলে আজকের যুগের আহলে কোরআনরা অথবা হিজবুত তাওহিদরা অথবা কাদিয়ানিরা একদিন না একদিন আপনাকে পদভ্রষ্ট করে ফেলবে, যদি আপনি তাদের পরিচয় সম্পর্কে না জানেন। আপনাকে অবশ্যই সত্যের জ্ঞান অর্জন করতে হবে, সেই সাথে সাথে বাতিল ফেরকা সম্পর্কেও সুস্পষ্ট ধারণা রাখতে হবে, যদি সমাজ সংস্কারের ময়দানে আপনাকে কাজ করতে হয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে কাজটি আমাদের জন্য অপরিহার্য, সেটি হচ্ছে আত্মশুদ্ধির কাজ।
যেই আত্মশুদ্ধি সম্ভব একমাত্র আমলে সালের মাধ্যম দিয়ে। যত বেশি আপনি আমলে সালে করবেন, যত বেশি সৎ আমল করবেন, তত বেশি আপনার সাথে আল্লাহর সম্পর্ক দৃঢ় হবে। যত বেশি আল্লাহর সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে, তত বেশি আপনার অন্তরটা পরিশুদ্ধ হবে। এই জন্য আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুদলিম, তোমরা সৎ আমলের দিকে অগ্রসর হও আধার রাতের মতো ফেতনা ছড়িয়ে পড়ার আগেই। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এমন একটা সময় আসবে, এমন একটা ফেতনার যুগ আসবে, যেই সময় মানুষ সকাল করবে ইমানদার হয়ে আর তার রাতটা হবে কাফের অবস্থায়। ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু কাফিরান ওয়ায়ুমসি মুমিনান, অথবা সে তার বিকালটা করবে ইমানদার অবস্থায় আবার সকালটা হবে কাফের অবস্থায়। ইয়াবিউ রাজুলু দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, কোনো ব্যক্তি তার দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার নানা স্বার্থের বিনিময়ে। এই যুগ কি এখন আসে নাই? সম্মানিত উপস্থিতি, আমলে সলে যত বেশি সম্ভব ফরজ এবং নফল আমলগুলো সাধ্যমতো করার চেষ্টা করবেন। বিশেষ করে সালাতের বিষয়ে আমাদের ভাইরা গুরুত্ব দিয়ে গেছেন, সালাতের বিষয়ে যেন আমরা কেউ গাফেল না হই। সালাতের বিষয়ে যখনই গাফেল হয়ে যাব, যখনই এই জায়গায় গাফেলিতে চলে আসবে, অন্যান্য সমস্ত জায়গায় গাফেলিতে চলে আসবে, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন, আইউল মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামা আস-সালাত, কিয়ামতের দিন সবার আগে বান্দার হিসাব করা হবে সালাতের হিসাব। যদি সালাতের হিসাব ঠিক থাকে, বাকি হিসাবগুলো সহজ হয়ে যাবে। যদি সালাতের হিসাব গরমিল হয়ে যায়, তাহলে বাকি হিসাবগুলো কঠিন হয়ে যাবে। এজন্য সৎ আমলে আমাদেরকে সর্বদা ব্যাপৃত নিজেদেরকে রাখতে হবে। তিন নম্বর যে বিষয় সেটি হচ্ছে আখলাক। আপনার আকিদাও ভালো, আপনার জ্ঞানও আছে, আপনি আমলে সলেও করেন, কিন্তু আপনার আখলাক নেই, আপনার আদর্শ নেই, আপনার চরিত্র নেই। এই চরিত্র না থাকার কারণে, আদর্শ না থাকার কারণেই আমাদের বহু ভাই তারা দিনের পথে আসার পরেও, সমাজ সংস্কারের ময়দানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরেও তারা কিন্তু আজকে ছিটকে গেছে। মৌলিক কারণ হচ্ছে এই আখলাকহীনতা, আদর্শহীনতা। যে আদর্শ থাকা দরকার ছিল, সাহাবায়ে কেরামের মতো আদর্শ, সেই আদর্শের জায়গা থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। আমাদের মধ্যে আদালত নেই, আমাদের মধ্যে সততা নেই, আমানতদারিতা নেই, আমাদের মধ্যে বহু জায়গায় ত্রুটি রয়ে যাচ্ছে আখলাকের জায়গা থেকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শেখ আলবানির একটা বক্তব্য, তিনি বলছেন, আমি আগে মনে করতাম যে মুসলিম উম্মার মধ্যে বিভক্তির একটা বড় কারণ হচ্ছে আকিদাগত মিল না থাকা, কিন্তু এখন আমার মনে হয় যে আখলাকের জায়গা থেকে আমাদের এই অধঃপতন, এটাও আমাদের অনেকের একটা বড় কারণ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমরা যেন সাধ্যমতো বোঝার চেষ্টা করি, কারণ আজকের যুগ আখলাকহীনতার যুগ, আজকের যুগ হচ্ছে আদর্শহীনতার যুগ। আপনি ভালো ভালো কথা বলতে পারেন বটে, কিন্তু আপনার কথার সাথে কাজের কোনো মিল হচ্ছে না। তার মানে কি? আপনার মধ্যে আখলাক নেই, আপনার সে আদর্শ আসলে আপনার জীবনে নেই, খামাখা বলে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আখলাকটা আমাদের অত্যন্ত জরুরি একটা গুণাবলী, যেটা যুবসংঘের প্রত্যেকটা কর্মীর অবশ্যই থাকা জরুরি। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আল ইস্তিকামা, যেটা আমি বারবার বলি, আল ইস্তিকামা মানে টিকে থাকা। আপনি যে ইলম অর্জন করেছেন, যে আমলে সালেহ করছেন, অথবা আপনি যে আদর্শ অর্জন করেছেন, চরিত্র অর্জন করেছেন, যে আখলাক অর্জন করেছেন, এটার উপর টিকে থাকা, টিকে থাকাটা অত্যন্ত কঠিন কাজ। টিকে থাকাটাই আমাদের সবচেয়ে কঠিন কাজ। শয়তান আমাদের প্রতিনিয়ত পদভ্রষ্ট করার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে কোনো ফাঁদ দিয়ে আমাদেরকে প্রতারিত করার চেষ্টা করছে। কখনো অর্থের ফাঁদ, কখনো পদের ফাঁদ, কখনো নানা রকম ফাঁদ দিয়ে আমাদেরকে চেষ্টা করছে, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আর এই ফাঁদে পড়ে আমাদের বহু যুবক ভাই দিনের পথে আসার পরে আবারও বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। আমরা আপনাদের প্রতি অনুরোধ করব, এই চারটি বিষয় যেন আমরা মনে রাখি, ইলম, আমল, আখলাক এবং ইস্তিকামাত। এই চারটি বিষয় যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা নিজেদের প্রস্তুতি, সেই ইস্তেদাদ আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে জামাতবদ্ধ প্রচেষ্টা। প্রথম যে বিষয়টি বলেছিলাম, দক্ষ জনশক্তি তৈরি, দ্বিতীয় বিষয়টি হচ্ছে জামাতবদ্ধ প্রচেষ্টা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা। দক্ষ জনশক্তি এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এই দুইয়ের সম্মিলনেই একটি সমাজকে সংস্কার করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবো, নতুবা পারবো না। হয়তোবা আমাদের আখলাক আছে, আমাদের সব কিছুই আছে, আমাদের দক্ষ জনশক্তি আছে, কিন্তু দক্ষ জনশক্তির মধ্যে পারস্পরিক ঐক্য নাই, জামাতবদ্ধতা নেই, তাহলে এই দক্ষ জনশক্তি আমাদের বিশেষ কোনো কাজে আসবে না। এই জন্য দক্ষ জনশক্তি থাকার সাথে সাথে আমাদের মধ্যে অবশ্যই ঐক্য থাকতে হবে, জামাতবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে, তবেই আমরা
ময়দানে সফলতা অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আমাদেরকে জামাতবদ্ধ থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন এবং উৎসাহিত করেছেন। আল্লাহ বলছেন সূরা সফের 4 নম্বর আয়াত, সূরা সফটা আমাদের সিলেবাসের একটা আয়াত, আমরা সবাই জানি এই সূরা সফের প্রত্যেকটা আয়াতে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দিকেই বলা হয়েছে ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীন ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় আমাদেরকে উৎসাহিত করছেন আল জামাতুর রহমাতুল ওয়াল ফুরকাতু আযাব, জামাতবদ্ধ জীবন মানে রহমতের জীবন এবং বিচ্ছিন্ন জীবন মানে হচ্ছে আযাবের জীবন। এ বিষয়ে আমাদের ধারণার কোনো ঘাটতি থাকার কথা না। অসংখ্যবার আমরা বলেছি, অসংখ্যবার আমরা শুনেছি জামাতবদ্ধ জীবন কেন এত জরুরি, তারপরেও এ বিষয়টি আমাদেরকে বারবার বলতে হয়, আমাদের দায়িত্বশীলদেরকে বারবার স্মরণ করে দিতে হয়, কারণ শয়তান আমাদের তো পিছিয়ে লেগে আছে, সবসময় চেষ্টা করছে হকপন্থী মানুষ যেন কোনো মতে ঐক্যবদ্ধ হতে না পারে, যারা বাতিলপন্থী তাদের পিছনে শয়তান এ বিষয়ে অন্তত তাদেরকে অন্তত প্রতারিত করার চেষ্টা করে না, কারণ বাতিল পন্থায় যদি তারা ঐক্যবদ্ধ থাকে তাহলে শয়তানের পক্ষে লাভ, কিন্তু যারা হকপন্থী তারা যদি ঐক্যবদ্ধ থাকে, একদিকে তারা হকপন্থী তারপরে আবার ঐক্যবদ্ধ, এই দুইটা শক্তি যদি একসাথে মিলে যায় নিঃসন্দেহে শয়তানের উদ্দেশ্য সফল হবে না। আর এই কারণে শয়তান সবসময় চায় ইমানদার যারা রয়েছেন, যারা হকপন্থী রয়েছেন, তারা যেন বিশৃঙ্খল অবস্থায় থাকে, তারা যেন পরস্পর বিভক্ত অবস্থায় থাকে, পরস্পরের সমালোচনায় লিপ্ত থেকে তারা যেন নিজেদেরকে ক্ষয় করে ফেলে, এটাই কিন্তু শয়তানের মৌলিক টার্গেট। আর এই কারণে আপনাদেরকে বারবার স্মরণ করে দিতে হচ্ছে সম্মানিত উপস্থিতি, সঙ্গবদ্ধ শক্তি না থাকার থাকার উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু না থাকার ক্ষতিটা কি? না থাকার প্রথম যেটা ক্ষতি সেটা হচ্ছে একটা নেতৃত্বহীন সমাজ কখনো সমাজে কোনো বলিষ্ঠ কোনো ভূমিকা রাখতে পারে না। একটা নৌকায় যদি নাবিক না থাকে ওই নৌকা কখনো গন্তব্যে পৌঁছাতে পারে? একটা নদীতে নৌকা চলছে কিন্তু সেই নৌকার কোনো নাবিক নাই, সেই নৌকা কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে? এই বিশাল আহলে হাদিস জামাত যারা হকের দাওয়াত প্রচার করে যাচ্ছে, সেই আহলে হাদিস জামাতে যদি কোনো নেতৃত্ব না থাকে তাহলে এই জামাত কখনো লক্ষ্য পানে পৌঁছাতে পারবে? এই বাস্তবতা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, একটা শক্তি, জামাত যে একটা শক্তির নাম, একজন মিলে একটা কাজ করেন আপনি এবং সেই কাজটাই আপনি 10 জন মিলে করেন, নিঃসন্দেহে কার কাজটা বেশি ফলপ্রসূ হবে? 10 জন মিলে যে কাজটা করছেন সেটাই ফলপ্রসূ হবে, তাই না? আজকে আমরা 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলা যেটা সবাই বলি, তাই না? এই কথাটাকে আমরা ব্যয় করছি বাতিল কাজে। গতকালকে আমরা নীলফামারিতে ছিলাম, সেখানে এক মুরব্বী এসে বলছে যে দলবদ্ধভাবে মোনাজাত করলে সমস্যাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি করেন নাই, তাই সমস্যাটা কি? আমরা সবাই মিলে একটা কাজ করলে নিঃসন্দেহে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, মোনাজাতে দলবদ্ধভাবে মোনাজাতের দলিল হচ্ছে এইটা। সম্মানিত উপস্থিতি, দলিলটা যে জায়গায় দলিল দেওয়ার যোগ্য না সেই জায়গায় আমরা দিচ্ছি, কিন্তু যেখানে দেওয়ার প্রয়োজন সেইখানে আমরা এই দলিল আর ব্যবহার করছি না, তখন আমরা আবার উল্টো কথা বলছি। সম্মানিত উপস্থিতি, তাহলে মৌলিক বিষয়টা হচ্ছে কি, নেতৃত্ব একটা গুরুত্বপূর্ণ একটা সম্পদ, নেতৃত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি ছাড়া কোনো জাতি তাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারে না। আমি এই ধরনটা মাঝে মধ্যে দিই। আপনারা জানেন বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠী রয়েছে রোহিঙ্গা, তাই না? রোহিঙ্গাদেরকে চেনেন তো আপনারা? এই রোহিঙ্গাদের জনসংখ্যা কিন্তু বাংলাদেশ মিলে বা বাংলাদেশের বাইরেও কিন্তু এদের জনসংখ্যা মোটেও কম না, কিন্তু এই রোহিঙ্গা জাতির ইতিহাসে যেটা দেখা যায় এরা কখনোই সেইভাবে সংগঠিত ছিল না এবং এদের নির্দিষ্ট কোনো নেতৃত্ব নাই। এই নেতৃত্ব না থাকার কারণে তারা নিজ দেশে যেমন লজ্জিত, নিজ দেশে যেমন বিতাড়িত, তেমনইভাবে বিশ্বে যেখানেই তারা থাকুক না কেন কোনো জায়গাতেই তারা তাদের অবস্থান করে নিতে পারে নাই, কোনো সম্মানজনক অবস্থানে তারা কখনোই থাকতে পারে নাই, কারণ তাদের বিশেষ কোনো নেতৃত্ব নেই। আপনারা কি বলতে পারবেন রোহিঙ্গাদের নেতা কে বর্তমানে? আপনাকে যদি বলি মিয়ানমারের নেতা কে, তাহলে অং সান সুকির নাম আপনি বলে দেবেন, কিন্তু যদি আপনাকে বলা হয় রোহিঙ্গাদের নেতা কে, রোহিঙ্গাদের কোনো নেতার নাম আপনি বলতে পারবো না, আমিও বলতে পারবো না। আবার কাদিয়ানিদের নাম আপনারা শুনেছেন, এই কাদিয়ানিরা সংখ্যায় কিন্তু সারা বিশ্বে খুবই কম, কিন্তু বিশ্বের এমন একটা দেশ নাই যেই দেশে কাদিয়ানিদের কোনো সেন্টার নেই। আমাদের আহলে হাদিসদের সংখ্যায় বাংলাদেশে 4 কোটির মতো আমরা বলে থাকি, 3 থেকে 4 কোটি, সারা বিশ্ব মিলে কাদিয়ানিদের 3 থেকে 4 কোটি জনসংখ্যা হবে কিনা সন্দেহ,
কিন্তু তাদের সারা বিশ্বব্যাপী কার্যক্রম, কারণ তারা সুসংগঠিত। পাকিস্তানে তাদের একজন আমির রয়েছেন, সে আমিরের অধীনে সারা বিশ্বব্যাপী তারা সুসংগঠিত, এই কারণে সংখ্যায় অল্প হওয়া সত্ত্বেও সারা বিশ্বকে তারা আজকে নাচাচ্ছে। অনুরূপভাবে ইসরায়েলিদের বিষয়ে আপনারা জানেন, ইহুদিদের বিষয়ে আপনারা জানেন, তাদের সংখ্যা খুবই কম, তারা কিন্তু সুসংগঠিত হওয়ার কারণে আজকে সারা বিশ্বকে তারা নাচিয়ে বেড়াচ্ছে। সম্মানিত উপস্থিতির, নেতৃত্ব ছাড়া কখনো সুসংগঠিত সুশৃঙ্খল জাতি কখনো গঠিত হয় না। আহলে হাদিস জামাত নেতৃত্ব শূন্য থাক, এটা কি আপনারা চান? আলেম অনেক হতে পারে, ইমাম অনেক হতে পারে, কিন্তু নেতৃত্ব একটাই হয়, নেতৃত্ব খুবই কমই হয়, কারণ নেতৃত্ব দেওয়ার মতো মানুষও কম। নেতৃত্ব দেওয়াটাকে আমরা একটা বলি, এটা একটা রহমতের বিষয়। নেতৃত্বের দায়িত্ব যাদের উপর আসে, যাদের মধ্যে প্রকৃত অর্থে নেতৃত্বের গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে নেতৃত্বের গুণ দিয়েছেন, নিঃসন্দেহে তারা সমাজের এক একটা রহমত। কারণ তারা যদি সঠিকভাবে নেতৃত্ব দেন, এই সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে। যদি নেতা সঠিক না হয়, তাহলে সমাজটাও যে নষ্ট হবে, এতে কোনো সন্দেহ অবকাশ আছে? এই জন্য নেতৃত্বকে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। নেতৃত্ব জিনিসটাকে এত হেলাফেলা করলে চলবে না। আপনারা মনে করবেন নেতৃত্ব মানেই ওই আওয়ামী লীগ বিএনপির নেতৃত্ব, যেগুলো টাকা পয়সা দিয়ে পদ কিনে নেতা হয়, এই সমস্ত নেতৃত্বের কথা আমরা বলছি না। আমরা সেই নেতৃত্বের কথা বলছি যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সমাজকে পরিচালনা করবেন, যাদেরকে বলা হয় মুজাদ্দিদ, এই সমস্ত মানুষদের কথা আমরা বলছি, যাদের কারণে এই সমাজ সুন্দর হয়, যাদের কারণে এই সমাজ বিশুদ্ধ ইসলামের পথে পরিচালিত হয়, সেই নেতৃত্বের কথা আমরা বলছি। সম্মানিত উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু আনহু বহু আগে এই বাস্তবতা অনুভব করেছিলেন বলেই তিনি আমাদের সামনে স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন, লা ইসলামা ইল্লা বি জামাআতিন, ইসলাম হয় না জামাত ছাড়া, ওয়ালা জামাতা ইল্লা বি ইমারাতিন, কোনো জামাত হয় না নির্দিষ্ট আমির ছাড়া, ওয়ালা ইমারাতা ইল্লা বি তাআতিন, এবং ইমারত প্রতিষ্ঠিত হয় না, কোনো ব্যক্তি আমির হয়েও কোনো কাজে আসে না যদি তার অধীনে কিছু ব্যক্তি না থাকে, অনুসরণকারী না থাকে। এই বাস্তবতা বহু আগেই উমর রাদিয়াল্লাহু আনহু বলে গিয়েছিলেন। একটা উদাহরণ দেওয়া যায়, একটা মসজিদের উদাহরণ, একটা মসজিদে যদি একজন ইমাম থাকেন, অথবা এটাই ধরে নেন যে মসজিদে ধরেন আসরের সালাত আদায় করতে গিয়েছেন মুসল্লিরা, কিন্তু সবাই যে সেখানে যার যার মতো সালাত আদায় করছেন, ওই মসজিদের মুসল্লিদেরকে আমরা কি বলবো এক জামাতভুক্ত মুসলমান? একই মসজিদে কিন্তু তারা এসেছেন, তাদের লক্ষ্যও একটাই, কিন্তু তাদের আমি কোনো আমির নাই, কোনো নির্দিষ্ট নেতা নেই, তাহলে ওটাকে কখনো জামাত বলা যাবে? ঠিক একইভাবে একজন ইমাম সামনে আছেন, কিন্তু তার পিছনে কেউ আনুগত্য করছে না, কেউ তাকে অনুসরণ করছে না, তাহলে ওটা কি জামাত বলা যাবে? জামাত কখন হবে? যখন একজন আমির থাকবেন এবং একজন আমিরের অনুসরণ করা হবে, তখনই সেটা একটা জামাত হবে এবং সেটা তখনই একটা কার্যকর শক্তি হবে। সম্মানিত উপস্থিতি, এখন কিছু প্রশ্ন আসে, যে প্রশ্নগুলোর উত্তর অনেক সময় আমরা বাধাগ্রস্ত হয়ে যাই। আমাদের মধ্যেই মাশাআল্লাহ তৈরি হয়ে গেছেন অনেক মুফতিয়ানে কেরাম, তারা এই বিষয়ে অনেক ফতোয়া দিয়ে আমাদেরকে অলরেডি বিভ্রান্ত করে ফেলেছেন, আমাদের বহু যুবক ভাইকে তারা বিভ্রান্ত করে ফেলেছেন। তাদের একটা বক্তব্য হচ্ছে এই যে কোরআন এবং হাদিসে যে জামাতবদ্ধভাবে থাকতে বলা হয়েছে, এই জামাত সেই জামাত নয়, এই জামাত এই সংগঠনকে সেই জামাত বলা যাবে না। জামাত মানে কি? জামাত মানে হচ্ছে রাষ্ট্রীয় জামাত। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমাদেরকে বিভ্রান্ত করে ফেলেছে। আবার অনেকে বলছেন না জামাত মানে হচ্ছে জামাতুস সাহাবা, আলাইকুম বিজামা ওয়াইয়াকুমুল ফুরকা, যে বিষয়গুলো বলা হয়েছে আল্লাহর রাসূল যে বারবার জামাতবদ্ধ থাকতে বলেছেন, এই ব্যাখ্যাগুলো তার কাছে হচ্ছে, তাদের কাছে হচ্ছে, এটা হচ্ছে সাহাবীদের জামাত, এটা হচ্ছে রাষ্ট্রীয় জামাত। এই সমস্ত কথা যেগুলো বলা হচ্ছে, নিঃসন্দেহে আমাদেরকে বিভ্রান্ত করার জন্যই বলা হচ্ছে। আমরা কখনোই বলি না এগুলো জামাত নয়, রাষ্ট্রীয় জামাত মানে হচ্ছে সর্বোচ্চ জামাত। যদি রাষ্ট্রীয় জামাত প্রতিষ্ঠিত এই বাংলাদেশে হতো, তাহলে কি আমাদের অবস্থা নিঃসন্দেহে আরও ভালো হতো না? আমরা অবশ্যই কামনা করি রাষ্ট্রীয় জামাত প্রতিষ্ঠিত হোক, কিন্তু রাষ্ট্রীয় জামাত কি বর্তমানে যেটা আছে, এটা কি রাষ্ট্রীয় জামাত বলা যাবে? এই রাষ্ট্রীয় জামাতের অনুসরণ করলে আমরা কি সুপথ পাবো নাকি বিপথে চলে যাব? এই জামাত নিঃসন্দেহে রাষ্ট্রীয় জামাত যদি আমরা ধরে নেই, তাহলে আমাদেরকে আনুগত্য করতে হবে বর্তমানে যে সমস্ত সেকুলার শাসকরা রয়েছেন তাদেরকে আনুগত্য করতে হবে। আর একজন সেকুলার শাসককে আনুগত্যের মাধ্যম দিয়ে কখনোই আমরা ইসলামের পথে পরিচালিত হতে পারবো না, এতে কোনো সন্দেহের অবকাশ আছে? সম্মানিত উপস্থিতি, আবার যদি বলেন জামাতুস সাহাবা, এটা হচ্ছে সাহাবিদের জামাতের কথা বলা হচ্ছে, তাহলে এই সাহাবিদের জামাত যদি আমি বলি, তবুও এই কথাটা এখানে বাস্তবসম্মত হবে না, কারণ বর্তমানে কি সাহাবিরা জীবিত আছেন? সাহাবিদের আদর্শ জীবিত আছে, কিন্তু কোনো সাহাবি কি জীবিত আছেন? সাহাবিরা কি জীবিত আছেন? তাহলে আমরা অনুসরণ করবো কার?
অবশ্যই সেটা ট্যাঞ্জিবল হতে হবে, প্র্যাগম্যাটিক হতে হবে, একজন সামনে আমার কেউ থাকতে হবে। নেতৃত্ব ছাড়া দুনিয়া কি চলে? একটা পরিবারও তো একটা নেতৃত্ব ছাড়া চলে না। একটা পরিবারও যদি পিতা না থাকে সেই পরিবারটা নষ্ট হয়ে যায়। একটা মসজিদে যদি সভাপতি না থাকে ওই মসজিদ চালাবে কে? একটা মাদ্রাসা যদি প্রিন্সিপাল না থাকে মাদ্রাসা চালাবে কে? আপনি যে জামাত গঠন করেছেন সেই জামাতের একজন আমির যদি না থাকে ওই জামাত চালাবে কে? এটা একটা অবাস্তব কথা যারা বলছেন যে রাষ্ট্রীয় জামাত হতে হবে অথবা সাহাবিদের জামাত হচ্ছে ওই জামাত। আমাদেরকে অবশ্যই একটা মূলনীতির কথা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ রাসূল বলছেন ওয়াইদা আমারতুকুম বিশাইইন, যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে নির্দেশ দেই তখন তোমরা কি করো? ফাতু বিহি ফাতু মিনহু মাস্তাতাতুম, তোমরা যতটুকু সেখানে সক্ষম হও ততটুকু বাস্তবায়ন করার চেষ্টা করো। এখন রাষ্ট্রীয় জামাত থাকলে নিঃসন্দেহে আমাদের জন্য ভালো হতো, কিন্তু রাষ্ট্রীয় জামাত যদি না থাকে এ অবস্থা আমাদের করণীয় কী হবে? নিঃসন্দেহে একটা প্যারালাল বা একটা একটা বিকল্প জামাতের অনুসন্ধান আমাদের অবশ্যই করতে হবে, যে জামাতের মাধ্যম দিয়ে আমরা সুশৃঙ্খলভাবে কার্যক্রম চালাতে পারবো। সেই জামাতই হচ্ছে সংগঠন। যদি আপনি বলেন কেন ফাউন্ডেশন হবে না, কেন মাদ্রাসা হবে না, কেন মসজিদ হবে না, তাহলে আমরা এটাই বলবো যে এই কথা যদি বলেন তাহলে পরিবারও একটা জামাত। আলাইকুম বিল জামা মানে তোমরা পরিবারের জামাতের সাথে থাকো। এই সমস্ত কথাটা বর্তমান যুগের সাথে মোটেও প্রাসঙ্গিক হবে না। জামাত বলতে অবশ্যই সেই জামাতকে বোঝানো হয় যেটাকে আমভাবে অনুসরণ করা যায়। একটা মসজিদে যদি আপনি একটা মসজিদকে যদি আপনি অনুসরণ করতে বলেন কেউ এটা অনুসরণ করতে পারবে না। কেন আপনাকে সিলেটের একটা মসজিদের অনুসরণ করতে হবে বা করবেন? আপনি রাজশাহীতে আপনি বসে আছেন, আপনি নিশ্চয়ই সিলেটের একটা মসজিদের মসজিদকে আপনি ইমাম হিসেবে মানবেন না। অনুরূপভাবে একটা ফাউন্ডেশন ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে, আপনি কখনোই একটা ফাউন্ডেশন অনুসরণ করতে চাইবেন না, এটা আমভাবে কখনোই গ্রহণযোগ্য না। কিন্তু একটা সংগঠন মানে যখন জাতীয়ভাবে একটা সংগঠন যেন যখন প্রতিষ্ঠিত হয়, তাদের ইমারত যখন প্রতিষ্ঠিত হয় তখন সেটাকে আমভাবে অনুসরণ করার একটা ক্ষেত্র থাকে, এবং সংগঠন হচ্ছে এরকম আমভাবে অনুসরণ করারই একটা ক্ষেত্র। এটাকে এই জন্য আমরা নিঃসন্দেহে জামাত বলতে পারি, যে জামাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। এবং এই বিষয়ে শেখ বিন বাজের কথা, শেখ উসাইমিনের কথা আপনারা বারবার বলেন, অথচ তাদেরই বক্তব্য হচ্ছে এই জামাতুল মুসলিমিন মানে বিশ্বের বিভিন্ন জায়গায় যে ইসলামের নামে যে জামাতগুলো প্রতিষ্ঠিত হয়েছে, যে জামাতগুলো হকপন্থী জামাত, সেই জামাতগুলোই হচ্ছে জামাতুল মুসলিমিন, এটা তারাই বলে গেলেন। অথচ আজকে আমাদের মুফতি আনে কেরাম তারা কথায় কথায় শেখ বিন বাজের কথা বলেন, কথায় কথায় শেখ ইবনুল উসাইমিনের কথা বলেন, আবার এই জায়গায় এসে তারা অন্য কথা শোনান আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আরেকটা কথা শোনানো হয়, সংগঠন করা মানে হচ্ছে সংকীর্ণতা, সংগঠন করা মানে হচ্ছে পারস্পরিক বিভক্তি সৃষ্টি করা। এ বিষয়ে উত্তর আমরা বহুবার দিয়েছি, আমরা বারবার বলেছি সংকীর্ণতা বলেন, হিংসা বিদ্বেষ বলেন, এগুলো মানুষের ব্যক্তিগত অন্তরের রোগ, এটা সংগঠনের কোনো রোগ নয়। সংগঠন যেটা বলছিলাম যে সংগঠন যদি হিংসার উপর প্রতিষ্ঠিত হয়, সংগঠন যদি সংকীর্ণতার উপর প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু কোনো সংগঠন যদি হক প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়, যদি হকপন্থী মানুষদেরকে একত্রিত করার জন্য ঐক্যবদ্ধ হয়, সেই সংগঠনকে কখনোই আপনি সংকীর্ণতার জন্য অথবা আপনি কি বলবো হিংসা বিদ্বেষের জন্য দায়ী করতে পারেন না। হিংসা বিদ্বেষ যদি করে থাকেন আপনি নিজে করেছেন, এজন্য আপনি দায়ী, সংগঠন দায়ী নয়। হিংসা বিদ্বেষ সংকীর্ণতা আপনি সংগঠন না করলেও আপনার মধ্যে থাকতে পারে। বরং আজকের যুগে আমরা এটাই বলতে পারি যারা সংগঠনের সাথে যুক্ত নন তাদের মধ্যেই বরং হিংসা এবং বিদ্বেষ বেশি, তাদের মধ্যেই সংকীর্ণতা বেশি। এই বাস্তবতা আপনারা জানেন, জেনে শুনে আমাদেরকে খামাখা প্রতারণা করার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাইবো না, পরিশেষে এই কথাটি বলতে চাইবো, বাংলাদেশ আহলে যুব সংঘের সম্মানিত দায়িত্বশীল এবং সুধী মণ্ডলী আজকে এখানে উপস্থিত রয়েছেন তাদের সবার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণীটি আমরা স্মরণ করে দিতে চাই। ইয়া আইহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আমরা কি আল্লাহর সাহায্যকারী হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি ইনশাআল্লাহ? আজকে এই অডিটোরিয়ামে যখন আমরা ঢুকছিলাম তখন একটা কথা দেখে আমাদের খুবই ভালো লেগেছে, সেখানে কি লেখা আছে, ভালো ভালো কথা অনেক বলা হয়েছে,
কিন্তু ভালো ভালো কাজ অনেক বাকি রয়ে গেছে। কথা তো অনেক বললাম আমরা, কথা তো অনেক শুনলাম, ময়দানে এখন নামতে হবে না? এই ময়দানে নামার জন্যই কিন্তু আজকে এখানে আপনাদেরকে ডাকা বা আপনাদের এখানে আসা। অতএব এখান থেকে যেন আমরা শপথ গ্রহণ করে যাই, আমরা যেন সবাই প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আনসারুল্লাহ যেন হতে পারি। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যখন ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে ডেকেছিলেন এইভাবে, তখন তার সাথীরা বলেছিল নাহনু আনসারুল্লাহ, আমরাই হচ্ছে আল্লাহর সাহায্যকারী। আপনাদের আপনারাও যদি অন্তর অন্তঃস্থল থেকে এই দাবি তুলতে পারেন যে আমরা হচ্ছে আনসারুল্লাহ, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রতিশ্রুত বিজয় অবশ্যই আসবে, যেখানে আল্লাহ বলছেন ফাইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুবিহিম ফাসবাহু যাহিরিন। যখন ইমানদাররা বলল আমরা আনসারুল্লাহ হব, আল্লাহর সাহায্যকারী হব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তখন সেই ইমানদারদেরকে সহযোগিতা করলাম, বিজয় করলাম তাদের যারা বিরোধী, তাদের যারা শত্রু তাদের উপরে। ফাসবাহু যাহিরিন, ফলে তারা বিজয়ী হয়ে গেল ইনশাআল্লাহ। যদি আমরা আনসারুল্লাহ হতে পারি, যদি আমরা ইমানের দাবি নিয়ে সমাজের বুকে প্রতিষ্ঠিত থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা বিজয়ী অবশ্যই হব, যদি আমাদের সংখ্যা কম হোক না কেন, যদিও দুনিয়ার মানুষের কাছে আমরা গ্রহণযোগ্য না হই না কেন, যদিও দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমরা পরাজিত হই না কেন, যদিও দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমরা সংখ্যায় অল্প হই না কেন, যদি আমরা ইমানদার হতে পারি, বলিষ্ঠ ইমানের অধিকারী হতে পারি, নিঃসন্দেহে আল্লাহর দরবারে আমরা বিজয়ী থাকব। সেই বিজয়ী থাকার মনোবাসনা নিয়েই আজকে আমরা এখানে এসেছি এবং আজকে আমরা এখান থেকে আবারও ইনশাআল্লাহ ফিরে যাব সম্মানিত উপস্থিতি। আরেকটা বিষয় আমি একটু বলে নেই, আমাদের একজন ভাই যিনি বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন, আমাদের এই বগুড়ারই ভাই দুপচাচিয়ার জনাব মুয়াজ্জেম ভাই, ওনাকে আপনারা অনেকেই চেনেন। মুয়াজ্জেম ভাই গতকাল থেকে তিনি হঠাৎ করে অত্যন্ত অসুস্থ এবং অসুস্থ থাকার কারণে তিনি আইসিইউতে কিছুক্ষণের জন্য ছিলেন, এখনও তিনি মানে ইন্টেনসিভ কেয়ারের মধ্যে আছেন এবং কয়েক ব্যাগ রক্ত তাকে দেওয়া হয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে অতি দ্রুত সুস্থ করে দেন এবং আবারও আমাদের মাঝে দাওয়াতের ময়দানে যেন তাকে ফিরিয়ে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ এই ভাইটি সিঙ্গাপুরের ময়দানে বলা যায় তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তার এই গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আলহামদুলিল্লাহ সিঙ্গাপুরে আহলে হাদিস আন্দোলনের একটি বলিষ্ঠ শাখা প্রতিষ্ঠিত রয়েছে, যেখানে আমাদের বহু দিনী ভাই যারাই বর্তমানে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যান, আমাদের দিনী ভাইদের মধ্যে তারা তাদের সাথে যুক্ত থাকেন এবং সেখানেও আলহামদুলিল্লাহ তাদের দাওয়াতি কার্যক্রম অত্যন্ত জোরালোভাবে চালিয়ে যাচ্ছেন। আমরা দোয়া করি মুয়াজ্জেম ভাইয়ের জন্য, সেই সাথে সাথে আমাদের যে সমস্ত ভাইয়েরা প্রবাসে অত্যন্ত কষ্টের মধ্যেও, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তাদের দিনী দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দিনী তৎপরতাকে যেন কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাইব না, সময় একেবারে শেষ। বাংলাদেশে আহলে যুব সংঘের এই আহ্বানে আপনারা সাড়া দিয়ে যে অনেক কষ্ট স্বীকার করে এসেছেন, এই কষ্ট নিঃসন্দেহে আপনাদের ভালোবাসার ফসল, তাই না? আপনারা যেমন আমাদেরকে ভালোবাসেন, সংগঠনকে ভালোবাসেন, আমরাও তেমন আপনাদেরকেও ভালোবাসি। এই ভালোবাসা শুধুমাত্র দিনের জন্যই, এই দিনের জন্য এই যে ভালোবাসায়, এই ভালোবাসাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান। এই ভালোবাসার বিনিময়টাই আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানেও ঠিক এইভাবে আমাদেরকে যেন জান্নাতে আবার একত্রিত করেন এবং আমাদের মাধ্যম দিয়ে এই দুনিয়ার বুকে যে সমস্ত মানুষগুলো এখনও শিরক এবং বেদাতের মধ্যে ডুবে আছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ খুলে দেন এবং আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষ দিন পর্যন্ত ইমানের উপর যেন টিকে রাখেন। আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তার দাওয়াতি ময়দানে যেন আরও বলিষ্ঠভাবে এগিয়ে যেতে পারে এবং কর্মী ভাইদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়ার মাধ্যম দিয়ে যেন এই সংগঠন আরও বহুদিন যাবৎ বাংলার বুকে দিনের এই খেদমত অব্যাহত রাখতে পারে, সেই দোয়া করে এবং আপনাদের কাছ থেকে আন্তরিক দোয়া প্রার্থনা করে আজকের মতো এখানেই বিদায় গ্রহণ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।